যে দাদা হুজুর পাঁচ হুজুরের পরে বর্তমান পশ্চিম বাংলায় আপনার এলেম শিক্ষাকে মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন সেটা আল্লামা পীর মুফতি আমার কাইয়ুম আমার চাচা তিনি মানুষের দরজায় দরজায় এলেমকে তিনি পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এতটুকুন বলে যাব সেটা হচ্ছে কি যে আপনার বর্তমান যে পশ্চিম বাংলার জবিরে একটা সেলসেলার আপনার মুক্তি সাহেব আপনার আব্দুল কাইয়ুম চাচার মতন দ্বিতীয় একটা মুক্তি সাহেব আপনি দেখান আমাদের সেলসেলার মধ্যে আছে যে মুক্তি সাহেব অনেকে আছে আল্লাহ কারে তাদেরও এলেম আছে তিনারা অনেক এলেম শিক্ষা করেছে আমি মানছি আমি বলছি না যে তারা মুক্তি সাহেব নয় এটা আমি বলছি না অবশ্যই আমাদের সেলসেলায় মুক্তি আছে আলেম আছে হাফিজ আছে অনেক আছে যে কিন্তু বাহাস আপনার অন্য অন্য মতপথের সাথে যদি বাহাস করতে হয় যে আপনি দেখান দ্বিতীয় একটা আমার যে পীর আল্লামা কাইয়ুম চাচার মতন দ্বিতীয় একটা মুক্তি সাহেব পাশে আছে দেখান একটা পারবেন না আল্লাহ অনেক বড় নিয়ামত করেছে আর সেই নিয়ামত মজবুত করে ধরলে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর খুশি হবে আর একবার জোরে বলুন আপনার এই পশ্চিম বাংলার বুকে অর্থাৎ ইন্ডিয়ার জমিনে যেমন মুজাদ্দুদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে মাদ্রাসা করেছিলেন মসজিদ করেছিলেন খানকা করেছিলেন আর মুজাদ্দুদুজ জামান দাদা হুজুরের পরে বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর পাঁচ হুজুর তিনারাও মসজিদ মাদ্রাসা খানকা তিনারাও করে গেছেন এলেম শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে আপনার বর্তমান সময় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি দাদা হুজুর পাঁচ হুজুরের পরে বর্তমান সময় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি যে এই এলেম শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আপনার ঘরে ঘরে দরজার কাছে কাছে এলেম শিক্ষাকে পৌঁছে দিচ্ছে যে হ্যাঁ আপনার আপনার রাত দিন জেগে মেহনত করে আপনার দিনের বেলা মাদ্রাসা যে মাদ্রাসার ডিউটি আবার রাত্রে এই দিনের খেদমত করে বেড়াচ্ছে যে আপনার সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আদুটু জোরে হবে না যে আপনারা লক্ষ্য করুন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বললে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী একটু বেশি বলে ফেলছে বুঝতে পারছেন না আপনারা মিলান আপনারা হিসাব করুন লক্ষ্য করুন মুজাদ্দুদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে যে আমি ইন্ডিয়ার কথা খালি বলছি বাংলাদেশের কথা আমি বলছি না ইন্ডিয়ার কথা বলি মুজাদ্দুদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে তিনার খলিফাদের সঙ্গে নিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে আল্লামা হাজি তুজাম্মেল সাহেব হুজুর এরকম অনেক খলিফাদের নিয়ে মুজাদ্দুদুজ জামান দাদা হুজুর পীর কিবলা যেমন দ্বীনের খেদমত ইসলামের খেদমত আহলে সুন্নাতুল জামাতের খেদমত মানুষের দরজায় দরজায় যেমন আপনার দ্বীনের খেদমত অর্থাৎ এলেম শিক্ষাকে পৌঁছে দিয়েছিলেন তিনার পরে তিনার পাঁচ কলিজার টুকরা যে তিনারা করেছেন অবশ্যই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার সংখ্যায় কম হলো আলহামদুলিল্লাহ আমার অনেক বিজ্জাদা ভাই অনেক আমার চাচা তিনারাও আপনার এই মাদ্রাসা মসজিদ খানকার দিকে অনেক 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 মেহনত অনেক অনেক কষ্ট তিনারাও করে এটা সংখ্যায় কম হলো আমি আমার কাছে যদি জানতে চান ভাই ফুরফা সুরবের কোন পীরজাদা এই এলেম শিক্ষার ওপরে লড়াই করছে মানুষের কাছে এলেম পৌঁছে দিচ্ছে যে আমি নাম বললেও বলে দিতে পারি যে সব খারাপ তা নয় এতো নাকি আল্লাহ কারে আছে আপনার এটা হচ্ছে সংখ্যায় কমে গেছে কিন্তু পাশাপাশি এটা বলতে হয় যে দাদা হুজুর পাঁচ হুজুরের পরে বর্তমান পশ্চিম বাংলায় আপনার এলেম শিক্ষাকে মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন সেটা আল্লামা পীর মুফতি আমার কাইয়ুম আমার চাচা তিনি মানুষের দরজায় দরজায় এলেমকে তিনি পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আর এলেম শিক্ষা যদি না থাকে তাহলে সব শেষ মনে রাখবেন যে হ্যাঁ আপনাদের বাচ্চাদের আরবি শিক্ষায় শিক্ষিত করুন আপনাদের ছেলেদের কমসে কম যেন জানাজার নামাজটা পড়াতে জানে
যে আপনার জানাজার নামাজ দোয়া দরুদ তো অবশ্যই জানতে তো হবে জানাজার নামাজটা যেন পড়াতে পারে কেন আপনার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব কিন্তু আপনার ছেলের আওলাদ আওলাদের দায়িত্ব যদি ছেলে যদি না জানে তখন ইমাম সাহেবকে হুকুম করে আপনার হুকুম দেয় যে আপনি আমার বাপের জানাজার মায়ের জানাজাটা পড়িয়ে দিন ছেলে যদি না জানে তাই তো নাকি কিছু করার নেই তখন আমার মতন পীরজাদাকে অনেকে ফোন করে ভাই আমার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটু জানাজাটা একটু পড়াবেন বুঝতে পারছেন না যে আপনার কিন্তু জানাজার নামাজ পড়াবে আপনার সন্তান সেইভাবে ছেলেকে আরবি শিক্ষায় শিক্ষিত করুন সন্তানকে আপনাদের আশেপাশে একটা নাই দুটো নয় বহু মাদ্রাসা সুন্নাতুল জামাত সংগঠনের ছায়াতলে চলছে সেই সমস্ত মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদের ভর্তি করুন সেই সমস্ত মাদ্রাসায় অর্থ দিয়ে শুধু সহযোগিতা করবেন যে অর্থ যেমন দেবেন পাশাপাশি সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন এতে হবে কি এতে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে এবং ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরও খুশি হবে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলবেন না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে গেলাম ফুরফুরার পিজ্জাদা হিসাবে যে একজন পিজ্জাদা হিসাবে বলে গেলাম মনে রাখবেন যে আপনার সুন্নাতুল জামাত এই সংগঠনটা কিন্তু ফুরফুরার সিলসিলার বাইরে জেনা মনে রাখবেন যে এই সুন্নাতুল জামাত সংগঠন ফুরফুরার সিলসিলার বাইরে অনেকে প্রচার করছে ফুরফুরা সিলসিলার মধ্যে নাই এরা বাইরে 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 বুঝতে পারছেন না খুব সাবধান আল্লাহ হেফাজত করুক যে আল্লাহ তাদেরও যেন বুঝার তৌফিক দান করেন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এতটুকু বলে যাব সেটা হচ্ছে কি যে আপনার বর্তমান যে পশ্চিম বাংলার জবিরে একটা সিলসিলার আপনার মুক্তি সাহেব আপনার আব্দুল কাইয়ুম চাচার মতন দ্বিতীয় একটা মুক্তি সাহেব আপনি দেখান আমাদের সিলসিলার মধ্যে আছে যে মুক্তি সাহেব অনেকে আছে আল্লাহ কারে তাদেরও এলেম আছে তিনারা অনেক এলেম শিক্ষা করেছে আমি মানছি আমি বলছি না যে তারা মুক্তি সাহেব নয় এটা আমি বলছি না অবশ্যই আমাদের সিলসিলায় মুক্তি আছে আলেম আছে হাফিজ আছে অনেক আছে যে কিন্তু বাহাস আপনার অন্য অন্য মতপথের সাথে যদি বাহাস করতে হয় যে আপনি দেখান দ্বিতীয় একটা আমার যে পীর আল্লামা কাইয়ুম চাচার মতন দ্বিতীয় একটা মুক্তি সাহেব পাশে আছে দেখান একটা পারবেন না আল্লাহ অনেক বড় নিয়ামত করেছে আর সেই নিয়ামত মজবুত করে ধরলে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরও খুশি হবে আর একবার জোরে বলুন আর জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এমা নওজবান যুবকেরা পরদারণ তোরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় আমরা হলাম মুজাদ্দিদুজ জামাত হুজুর পীর দাদা হুজুর পীর গেবলা রাহমাতুল্লাহ লিগের মুরির এ যুবকেরা ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর কি আমরা মানি এই যুবকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ লিগে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা নমুনা তিনি দেখিয়ে দিয়েছিল আল্লাহর হুকুমে আপনাদের জানিয়ে দিয়ে যায় বাংলাদেশ নাম শুনেছে আপনাদের খুব কাছাকাছি ওই বাংলাদেশের জমিনে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ লিগে দিনের খেদমত ইসলামের খেদমত করতে যেতে এই যুবকেরা মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ লিগে একজন মুরিদ দাদা হুজুরকে এসে বলে ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরকে গিয়ে বলে হুজুর আপনাকে কিছু মানুষ বলে ফুরফুরা পীর আবু বকর হলো ভণ্ড ফুরফুরা পীর আবু বকর হলো বেদাতি ফুরফুরা পীর আবু বকর হলো ভণ্ড ফুরফুরা পীর আবু বকর হলো বেদাতি মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুরকে কথাটা শুনলেন আমার আপনার পীর ওই কথাটা শুনে চুপ করে বসে থাকলে এই চুপ করে কিছুক্ষণ বসে থাকার পরে দাদা হুজুর পীর কিবলা উত্তর দিচ্ছে ওই মুরিদানদের দাদা হুজুর বলছে এ আমার মুরিদানেরা আমি তোমাদের পীর
আবু বকর আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম আমি আবু বকর আমার মওতটা জুম্মাতের শুক্রবারে হবে আমি আবু বকর আমি আবু বকর আমার মওতটা জুম্মাতের শুক্রবারে হবে আমি আবু বকর আমার মওত যদি জুম্মাতের শুক্রবারে যদি না হয় তাহলে তোমরা মনে রাখবে তাহলে তোমরা মনে করবে তোমাদের পিঠ ছিল ভণ্ড তোমাদের পিঠ ছিল বেদাতি ফুরফুরা পীর আবু বকর ছিল বেদাতি ফুরফুরা পীর আবু বকর ছিল ভণ্ড পীর মনে রাখবে এ যুবকেরা দাদা হুজুর পীর কিবলা উত্তর দিলেন আমার মওত জুম্মাতে শুক্রবারে হবে তবে আপনাদের জানিয়ে দেই আর আপনারা জানেন কিনা জানি না আপনাদের বলে দেই আর আমার আপনার পীর মুজাদ্দুদু জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ওই দিনটা অন্য কোন দিন ছিল না ওই দিনটা ছিল জুম্মাতের শুক্রবার ছিল আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা তবে আপনাদের জানিয়ে দেয়া যায় তিনি ছিল হাক্কানি আপনার পীর ছিল হাক্কানি আল্লাহর ওলি ছিল আপনাদের জানিয়ে দেয়া যায় পূর্বরা পীর আবু বকর বেদাতি ছিল না ভণ্ড ছিল না আপনাদের বলে দেয়া যায় আপনাদের এই বসিরাতে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আল্লাহ জিনাকে এলেমের দড়ি আল্লাহ দিয়েছিল এ বসিরাতের মানুষেরা আপনাদের কাছাকাছি শুয়ে আছে কত বড় শিক্ষিত মানুষ আপনাদের বলে দিয়ে যায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লাহ এলেমের দড়িয়া দিয়েছিল এলেমের সাগর দিয়েছিল এ যুবকেরা মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুরে হাতে হাত যখন আল্লামা রুহুল আমিন সাহেব রেখেছিল দাদা হুজুরে যখন হাতে হাত দিয়ে মরিদ হয়েছিল মনে রাখবেন মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুরের হাতে হাত যখন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিয়েছিল এই হাতে হাত দিয়েছিল চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না এ যুবকেরা চোখটা বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না আপনাদের জানিয়ে দেয়া যায় দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে মুড়ি ধোয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার এলেম দিয়ে ফুরফুরা পীর আবু বকরকে যাচাই করেছিল পরীক্ষা করেছিল এলেমের দ্বারাই যাচাই করেছিল আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার এলেমের মধ্যে ধরা পড়েছিল যদি কোন পশ্চিম বাংলার জমিনে হাক্কানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ নয় আল্লাহ যাকে জাবানার মুজাদ্দিদ করেছে তিনি অন্য কেউ নয় ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সময় থাকতে না পেরে আমার আপনার পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গিয়েছিল আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি কি অশিক্ষিত মূর্খ মানুষ ছিল কি মনে হয় আপনাদের আল্লামা রুহুল আমিন সাহেব এলেমের দরিয়া এলেমের সাগর আল্লাহ করেছিলেন দাদা হুজুরের হাতে হাত দিয়েছিলেন এই চোখ বন্ধ করে জেনা এখন আবার কিছু মানুষ বেরিয়েছে চোখ বন্ধ করা অন্ধ ভক্ত আছে না নাই আছে না নাই চোখ বন্ধ কানা অন্ধ ভক্ত যে আসিম বিল্লাহ সিদ্দিকী পীরজাদা তিনি কেমন একটু যাচাই পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই দেখার প্রয়োজন আছে না নাই যে আপনি এমন একজন ব্যক্তির হাতে হাত দেবেন মুরিদ হবেন তাসাউফের শিক্ষা নেবেন এলমে মারেফাতের শিক্ষা নেবেন এমন একজন হাতে এমন একজন ব্যক্তির হাতে হাত দিচ্ছেন যে আপনি মারেফাতের শিক্ষা নেবেন যে হাতে হাত দেওয়ার আগে
আপনি পরীক্ষা করুন যাচাই করুন যে বর্তমান সময় আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় অনেক দরবার আছে পশ্চিম বাংলার বুকে একটা নাই দুটো নাই একদম ফুরফুরা থেকে নিয়ে বসিরহাট পর্যন্ত দরবার অনেক অনেক দরবার আছে আমি কোন দরবারের নাম করে আমি বলছি না এতটুকুন বলে যায় যে যত দরবার আছে আর সেই সমস্ত দরবারে আপনার আপনার পীর সাহেব জিনারা আছেন পীরজাদা জিনারা আছেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে সফদান করানোর জন্য বলে যাচ্ছি সারা পশ্চিম বাংলায় দরবারে যত পীর পীরজাদা আছে আপনাদের জানাই 100 এর মধ্যে 70 জন যে আপনার বেদাতের মধ্যে আপনার শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করে যে হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে গেলাম নাম ধরো বলতে অসুবিধা নাই তবে অবশ্যই নাম ধরো বলেও মানুষকে সম্মান করাতে হয় যে সময় এলে নাম লিস্ট দরকার হলে বার করা হবে যে হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে 100 জনের মধ্যে 70 জন যে শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী আপনারাও তার প্রমাণ মাঝে মধ্যে আপনারা পান মিডিয়ায় কি পান না আপনারা মোবাইলে পান আপনারা দেখেছেন মাঝে মধ্যে প্রমাণ মোবাইলও আপনারা পান খুব সাবধান তাই হাতে হাত দিবেন বুঝে সুঝে আল্লামা রুহুল আমিন সাহেবের হাতে হাত দিয়েছিলে এলেমের দ্বারাই যাচাই করে পরীক্ষা করে আর আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে যে আপনি হাতে হাত দিচ্ছেন এতটুকু আপনার মাথায় ঢুকলো না কার হাতে হাত দিচ্ছি তার দাড়িটা পর্যন্ত নাই কি বুঝে বুঝতে পারছেন না বোঝা যাচ্ছে কথা যে আপনার এইটুকুন জ্ঞান নাই আপনি এমন একজন ব্যক্তির কাছে গিয়ে এমন একটা দরবারে গিয়ে হাতে হাত দিচ্ছেন আপনি প্রথম তার চেহারার দিকে তাকিয়ে দেখছেন তার মুখে এই দাড়িটা এক মুষ্টি দাড়ি নাই কতটা এক মুষ্টি দাড়িটাই এক মুষ্টি নাই বুঝতে পারছেন না দাড়ি ছাঁটতে 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 একটু একটু করে ফেলেছে আবার যতটুকু আছে ওর মধ্যে একটুখানি আপনার পাক পেকেছে দাড়ি বুঝতে পারছেন না সাদা তো হবে বয়স হলে সাদা হবে না যে একটু যা কিছু দাড়ি একটু একটু রেখেছে আবার যে সাদা হয়েছে তাতে আবার 12 রকম রং লাগিয়েছে আবার বুঝতে পারছেন না কত রকম রং 12 রকম খালি কালারিং করেছে দাঁড়িতে যে খুব সাবধান আপনাদের আশেপাশে এরকম আছে খুঁজলো পাবেন আল্লাহ হেফাজত করেন যদি হাতে হাত দিতে হয় ইলমে মারিফাতের শিক্ষা তাসাউফের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা যদি নিতে হয় আপনাদের কাছে যোগ্য ব্যক্তি আছে আমার যে ফুরফুরা শরীফের যে ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীরদের মধ্যে তিনিও একজন বয়োজ্যেষ্ঠ পীর নাম বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন অনেক আপনার আপনাদের মহব্বতের মানুষ ছিল ভালোবাসার মানুষ ছিল আল্লাহ তাকে সারা দে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মনে রাখবেন তিনিও কিন্তু ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর যত আছে তিনিও একজন তার নাম আল্লামা পীর মরহুম আপনার আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা আপনারা তার সহবত অনেকে উঠেছেন অনেকে বসেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে তবে আপনাদের বলে যায় তিনা সহবতে উঠা বসা আমি বেশি কিছু এখানে বলবো না তবে এতটুকুন বলে যায় যে আপনারাও নিয়ামত পেয়েছেন আপনাদের পীরজাদা হিসাবে বলে যায় আপনাদের কাছে যদি এরকম এলেমে যদি কোনো থাকে অবশ্যই তিনার হাতে হাত দেবেন এলমে মারেফাতের শিক্ষা তাসাউফের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা নেবেন ফুরফুরা শরীফে আজও আছে আল্লাহ কাদের নাই এটা বলা ভুল হবে আজও আছে যে আমার আব্বাজান হুজুরে যদি কথা বলি আপনারা শুনলে আপনারা চিন্তা করবেন যে আমার আব্বাজান হুজুর আল্লাহ যিনাকে 7 থেকে 62 বছর হায়াত দিয়েছিলেন নাম আল্লামা পীর মরহুম উসমান সিদ্দিকী আপনাদের যদি জানাই এই 7 থেকে 62 বছর হায়াত পাওয়ার পরও আমার আব্বাজান নিজস্ব ওই আপনার কি হলো যে অসুবিধা হচ্ছে নাকি ওইদিকে ও আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা ও বসার জায়গা হচ্ছে না
আমার কমিটি ভাইদের বলবো পিছনে ভাইদের বসার জায়গা হচ্ছে না কিছু চট একটু বাড়িয়ে দেন আর অল্প টাইম আছি বিদায় নেব যে আর খুব তাড়াতাড়ি আখেরি দোয়া মোনাজাত হবে কমিটি ভাইরাও কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন আল্লাহ করে তাবারুককে আপনারা বাড়ি যাবেন যে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ লীলাম গাঁদা লীলাম লীলাম রজনীগন্ধা মনের সুখে মালা কেটেছে হাজার ফুলের মালা মনের সুখে মালা কেটেছে হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সকলে আমার ভাই চাচা সকলে মিলে নবীর মহব্বতে সকলে একটু জোরে আওয়াজে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরো মহব্বতে বলো বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে জোরে হবে না আর একটু জোরে বলবেন না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না নারে তাকবীর লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা আল্লাহ উম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা
আমার মুরব্বী আমার চাচা জান গনেরা আমার জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা যে আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে আপনাদের যে কথা বলছিলাম যে আমার আব্বা জান হুজুরের কথা আপনাদের কাছে জানাচ্ছিলাম যে আল্লাহ জেনাকে 60 থেকে 62 বছর হায়াত আল্লাহ দিয়েছিলেন যে যতদিন আল্লাহ হায়াত দিয়েছিলেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার নকশা কদম অনুযায়ী তিনি জীবন যাপন করে গেছেন বা চলে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে আপনাদের একটু বলি আমার আব্বা জান হুজুরের 60 থেকে 62 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন তিনিও কিন্তু জলসা মাহফিলে তিনিও যেতেন আমরা যেমন করছি জলসা মাহফিলে যাই আল্লাহ পাক যে তিনার হায়াত দিয়েছিলেন তিনিও যেতেন মনে রাখবেন যে তিনি বাসে করে টেনে করে বাসে করে টেনে করে বুঝতে পারলেন বাসে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেকারে বসে বসে এমনও জায়গায় যে আপনার আপনার ভ্যানে করে বসে বসে রিকশায় করে বসে বসে অনেক জায়গায় জলসা মাহফিল তিনি করতেন যে হ্যাঁ এমনও তিনার মহব্বতের মানুষ ছিল যে আব্বা জান হুজুরকে গাড়ি পর্যন্ত কিনে দেবে আব্বা জান হুজুর বললেন যে না গাড়ি লাগবে না গাড়ি তিনি কিনলেন না আপনার মুরিদান কিনেও দিতে চাইলেন তিনি নিলেন না যে আপনার যিনি দেওয়ার জন্য আপনার গাড়ি কেনার জন্য যিনি দিবেন গাড়ি কিনে আব্বা জান যখন না করে দিলেন আব্বা জানের ইন্তেকালের পরে ওই ব্যক্তিটা ওই মানুষটা বাড়ি হলো পোলের হাট নাম শুনেন না পোলের হাট আছে না নাই পোলের হাটের বাড়ি নাম বললে আপনার জানতে পারবেন অনেকে যে আপনার ইন্তেকালের পরে বেশ আপনার কয়েক মাস পরে তিনি আপনার কিছু টাকা এনে বেশ কিছু টাকা এনে আমার ছোট ভাই পিজ্জাদা হানিফ বিল্লাহ সিদ্দিকী আমার ছোট ভাই যে টুকটাক জলসা মাহফিলে যাচ্ছে পড়াশোনা করছে তার জন্য দোয়া চাইবেন যে ভাইয়ের হাতে দিয়ে বলছে এই ব্যাপার আপনার আব্বা জানকে কিনে দিতে চেয়েছিলাম লাইরে এই টাকাটা ভাইজান নিয়ত করেছে আপনি রাখেন একটা গাড়ি কিনবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আমার আব্বা জান হুজুর ইন্তেকাল যখন করেছিলে ইশার নামাজের সময় নামাজটা হলো ইশার নামাজের সময় যে আপনার দাদা হুজুরের মাজার আপনারা জিয়ারত করতে গেছেন আর মাজার জিয়ারত করতে গিয়ে নিশ্চয়ই দেখেছেন দাদা হুজুরের মাজারের কাছে একটা মসজিদ আছে না নাই মসজিদ নাই যে আবার ছোট হুজুরের মাজার জিয়ারত করতে গেছেন ছোট হুজুরের মাজারের কাছে একটা আল্লাহর ঘর মসজিদ আছে না নাই আছে না যে এই দুটো মসজিদে ইশার নামাজ একই টাইমে একই সময় হয় একই টাইমে একই সময় হয় যে ঈশান নামাজ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আব্বা জান হুজুর ইন্তেকাল করলেন ঈশান নামাজের পরে আমার জলসা ছিল হাওড়া জেলা জেলাটার নাম হাওড়া জেলা আমি খবর পেলাম আব্বা জান হুজুরের শরীরটা অসুস্থ ফোনে খবর পেলাম আমি ছুটে 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 গাড়ি নিয়ে আপনার গেলাম যে ফুরফার শরীফে এসে দেখছি ছোট হুজুরের দরবার অর্থাৎ আমাদের ওখানে মানুষের ভিড় আমার দেখে একটু সন্দেহ লাগলো মানুষের ভিড় কেন আব্বা জান হুজুরের শরীর খারাপ এত লোক কেন কি ব্যাপার তারপরে আপনার শুনলাম খবর পেলাম আব্বা জান হুজুর আর নাই আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়েছে আল্লাহর ডাকে সারা দিয়েছে আর ওখানে মানুষের ভিড় মানুষের মধ্যে একটা তর্ক বিতর্ক হচ্ছে কি তর্ক বিতর্ক যে দাদা হুজুরের মসজিদে অর্থাৎ দাদা হুজুরের মাজারের পাশে যে মসজিদ ওই মসজিদের মুসল্লিরা এসে বলে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে আবার ছোট হুজুর মসজিদের মুসল্লিরা বলে না হুজুর এই মসজিদে নামাজ পড়েছে ওই মসজিদের মুসল্লিদের মধ্যে এমন ব্যক্তি বলে হুজুর আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে আবার ছোট হুজুরের মসজিদের মুসল্লিদের মধ্যে বলে না আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি আমার এমনও কোন চাচা যান তিনিও বলছে কোচি আমার পাশে নামাজ পড়েছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমার আব্বা জান হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনাকে দুটো মসজিদে একই টাইমে একই সময় একসাথে নামাজ পড়তে দেখা যায় জোরে বলুন জোরে হবে না যে আল্লাহ কারে ফুটবল শরীফে আছে মনে রাখবেন নেই যে তা নাই তবে বলে যাচ্ছি সংখ্যাটা কম হয়ে গেছে সংখ্যাটা কম
যে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর আপনি তো সৌভাগ্য উঠা বসা করেছেন না করেন যে আল্লাহ করে তিনি কেমন মানুষ ছিল আমাকে বেশি বলতে হবে না আপনারা জানেন আল্লাহর হুকুম তিনিও বিদায় নিয়েছে যে সংখ্যায় কম আজও আছে আল্লাহ করে যে আর আপনাদের কাছে আছে মনে রাখবেন আল্লাহ নিয়ামত করেছেন আল্লামা পীর আমার আব্দুল কাইয়ুম চাচা আল্লাহ করে তেনারও তেনাকো নিয়ামত আপনারা পেয়েছেন প্রয়োজন পড়লে তেনার হাতে হাত দিয়ে আপনারাও মুরিদ হবেন যে প্রয়োজন পড়লে তেনার কাছে যাবেন ইলমে মারেফাতের শিক্ষা তাসাউফের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা নেবেন যে যে শিক্ষা করতে 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 আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার নবী কে পেয়ে গিয়েছিলেন একবার জোরে বলুন আরো জোরে হবে না যে আল্লামা পীর যে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিলেন বাংলাদেশের বাড়ি যিনার নাম ছিল অন্য ধর্মের ঘরের ছেলে ছিল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন কি নাম প্রতাপ চন্দ্র সেন ফুরফুরা শরীফ যাবেন ওখান থেকে বেশ কিছু মাইল দূরে তিনার মাজার জিয়ারত করেছবেন অন্য ধর্মের ঘরের মানুষ ছিল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুরের হাতে হাত দিলে নাম হলো কি সুপি আব্দুল মোমেন জোরে বলুন আরো জোরে হবে না আর একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়া মানব জবান যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয়া আমার মুরব্বী চাচা জানেরা আপনারা বসে আছে আমার যুবক ভাইরা বসে আছে আমার মা বোনেরা বসে আছে আলোচনা শুনছে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দেয়া হাতে হাত হাত দিতে গেলে বুঝে সুঝে হাতে হাত দিতে হয় আখিরি জামানা এই যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের হাতে হাত দিলে প্রতাপ চন্দ্র সেন নাম হলো সুফি আব্দুল মোমেন এই যুবকেরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ লিখে তিনি বলেছিল যাও জঙ্গলে চলে যাও এই সুফি আব্দুল মোমেন যাও জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো আল্লাহর জিকির করো তসবিহ পড়ো ইবাদত করো যাও জঙ্গলে চলে যাও আপনাদের জানিয়ে দিয়ে যাও ইতিহাস সাক্ষী দেয় একটা বছর দুটো বছর যে না কিছু কম বেশি 22 বছর জঙ্গলে থেকে আল্লাহর ইবাদত করেছিলে আরো জোরে বলো সুবহানাল্লাহ এ নবী প্রেমিকেরা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় কবরে প্রত্যেককে যেতে হবে আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করতে হবে আমল করেছিল আজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর হাজা হুজুরের কথা বলছিলাম ইতিহাস সাক্ষী দেয় এই যুবকেরা এই ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা একজন মুসলমান ছিল না এত বড় ভারতের জমিনে কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না আমার আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠালে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায় রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায় তিনার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর এই যুবকেরা খাজা হুজুর আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল কতটা তৈরি করেছিল দেখে খাজা হুজুর এসে রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায় এসে খাজা হুজুর দেখে আজমির শরীফের মানুষেরা ওনার কাজে লিপ্ত অন্যায় কাজে লিপ্ত আজমির শরীফের মানুষেরা রাজস্থানের মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে ওনার মধ্যে ডুবে আছে গরিবের উপরে অত্যাচার গরিবের উপরে ঝুলু মহিলাদের উপরে অত্যাচার এই যুবকেরা ওই সময় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার ওই
ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় রাজস্থানের বুকে আজমির শরীফের জমিনে কলমা দাও ইসলামের দাওয়াত দিতে লাগলো ওই কলমা দাও ইসলামের দাওয়াত যখনই দিয়েছে ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হলো এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেয়া হবে না তাড়িয়ে দিতে হবে খাদা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তাড়ানোর প্ল্যান করেছিল কিন্তু আল্লাহর ওলিকে তাড়াতে পারে না খাদা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে যখন তাড়াতে পারে না ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষ কিছু মাস্তান তৈরি হলো আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করলো এ যুবকেরা আল্লাহর ওলিকে বাঁচিয়ে রাখবে না জানে মারার প্ল্যান করলো খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর আমার একা একদিকে সারা ভারতের মানুষ আর একদিকে আল্লাহর ওলি একটা বসন পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা তবে আপনাদের জানিয়ে দেই যায় খাজা হুজুরের মাজারে শুধু গেলে হবে না আল্লাহর ওলির ইতিহাস জানতে হয় আল্লাহর ওলির ইতিহাস পড়তে হয় আল্লাহর ওলির জীবনী পড়তে হয় আমলি জিন্দেগি আমলি ময়দান কতটা তৈরি করেছিল খাজা হুজুরকে যখন জানে মারতে পারে না খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল যার নাম শুনলে রাজস্থানের মানুষ ভয়ে পরেশান হয়ে যেত টপ র্যাঙ্কের মাস্তান যার নাম শুনলে আজমির শরীফের মানুষেরা ভয়ে পরেশান হয়ে যেত ওই মাস্তানটার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় নাম হলো যোগী জাইপার আল্লাহর ওলিকে মারার প্ল্যান করলো কিভাবে প্ল্যান করে ওই যোগী জাইপার একটা বড় জাদুগর ছিল আল্লাহর ওলিকে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করে প্ল্যানটা করেছিল কিভাবে একটা পাথরে জাদু করে আল্লাহর ওলিকে মারার জন্য ওই পাথরটা ছোট নয় বিশাল বড় পাথর এই গ্রামের যদি 400 থেকে 500 যুবক মিলে গিয়ে আপনারা যদি পাথরটা তুলে চাগানোর চেষ্টা করে ওই পাথরটা 500 যুবক তুলে চাগাতে পারবে না এ যুবকেরা অত বড় পাথরে জাদু করে আল্লাহর ওলিকে জানে মারার জন্য ওই বিশাল বড় পাথরে চকি যাইবা জাদু করে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলি থেকে ছুঁড়ে দিয়েছিল ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারায় উড়ে 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 আসে অত বড় পাথরটা জাদুর দ্বারায় উড়ে 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 আসে আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে আল্লাহর ওলির ঘরে পড়ে যাবে আল্লাহর ওলি মারা যাবে ওদের মনটা খুশি হয়ে যাবে এই না মনে করে ওই পাথরটাকে যখন ছুঁড়ে দেওয়া হয়েছিল পাথরটা যখন উড়ে উড়ে আসে আল্লাহর ওলি ওই সময় করেছিল কি জানে একটা হাত ওই পাথরের দিকে করে দিয়েছিল আল্লাহর আসমানের দিকে করে দিয়ে একটা হাত ওই পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি বলেছিল এ পাথর আল্লাহ যদি হুকুম হয় আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার উপরে আমার ঘরের উপরে আমার পিঠের উপরে এসে ভয় এ পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা আল্লাহর ওলির মুখের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল জোরে হবে না
একটু সকলের তাকবীর দেন নারের তাকবীর মুসলমানের আওয়াজ এত আস্ত হয় না আরো জোরে হয় তাই তো নাকি আর একটু জোরে দেন নারের তাকবীর নারের তাকবীর আমাদের সকলের কাছের মানুষ মহব্বতের মানুষ মুক্তি রজবালি ভাইজান আর একটু জোরে হবে না জিন্দাবাদ আমাদের সকলের কাছের মানুষ মহব্বতের মানুষ মুক্তি রজবালি ভাইজান নারে তাকবীর নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ ফুরফুরা দরবার শরীফ কবরস্থান বাসী রুহের মাগফিরাতের ইশালে সভা কমিটি সাহেবানগণ শ্রোতা বৃন্দ আমাদের সকলের মুক্তি রজবালি ভাইজান নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কারে তিনি এসে হাজির হয়েছে আপনাদের খেদমতে আসবেন আলোচনা করবে আখেরি দোয়া মোনাজাত করবে আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবেন আপনাদের জন্য আমিও দোয়া চাই এবং আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলি ফুরফুরা শরীফে আপনারা যান ফুরফুরা শরীফে যাওয়া হয় তো নাকি